বন্ধুরা নমস্কার, আমি শুভজিৎ। আজকে তোমাদের বৃত্ত, যেটাকে ইংরেজিতে বলে সার্কেল, এঁকে দেখাবো। এঁকে দেখাবো বৃত্ত আঁকতে গেলে সবার আগে আমাদের যেটা প্রয়োজন, একটা ব্যাসার্ধ আমাদের জানতে হবে। তো ব্যাসার্ধ আমরা বলে দিই, ব্যাস ভাজিতক 2 সমান হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসকে ইংরেজিতে বলে ডায়ামিটার, আর এটাকে বলে রেডিয়াস। বেশ, আজকে তাহলে আমরা বৃত্ত আঁকবো এবং তার প্রত্যেকটা পার্ট সম্বন্ধে আমরা অবগত হব। তো প্রথমে করবো, আমরা একটা যে কোনো মাপ নিয়ে নিব, মাপ নিয়ে সেই মাপ অনুযায়ী আমরা একটা বৃত্ত। বেশ, এই একটা মাপ নিচ্ছে, এটা 5 সেন্টিমিটার হতে পারে, আবার 7 সেন্টিমিটার হতে পারে। তোমাদেরকে যেমন বলবে পরীক্ষায় সেভাবে নিবে। তাহলে এই মাপটা নিয়ে নিয়েছি, এই মাপটা নেওয়ার পর আমরা একটা বৃত্ত আঁকবো। ওভাররাইট করবে না, ওভাররাইট করবে না, এটা যেন মাথায় না। বৃত্ত এঁকে নিয়েছি, এবার এই যে প্রথমে মাপটা নিয়েছিলাম এইখান থেকে, এটা এটা হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ। বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে আর যে গোলটা আঁকলাম সেটাকে বলা হয় পরিধি বা পরিসীমা। এই যে গোলটা আঁকলাম এটা হচ্ছে পরিধি বা পরিসীমা। বৃত্তের কেন্দ্র থেকে পরিসীমার দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। এখান থেকে এই যে মাপ, এখানকার মাপ, এখানকার মাপ এবং এখানকার মাপ সব সম। এবারে আমাদের কাজ হবে ছেদ করা। এবারে আমরা নামকরণ করব। নাম দিয়ে দিয়েছি বন্ধুরা, এবারে কোনটা কি আমরা জানবো এবং লিখবো। আচ্ছা, ও হচ্ছে কেন্দ্র, যেটাকে ইংরেজিতে বলে সেন্টার। কেন্দ্র থেকে ওয়াই একটা ডিস্টেন্স, এই কেন্দ্র থেকে এক্স একটা ডিস্টেন্স, আবার
ও থেকে এল একটা ডিস্টেন্স, এগুলো সবগুলোই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কোনগুলো হলো? ও ওয়াই সমান ও এক্স সমান ও এল। যেটাকে ইংরেজিতে বলে রেডিয়াস। বেশ, এটা একটা রেডিয়াস, এটা একটা রেডিয়াস, দুটো রেডিয়াস মিলে তৈরি হয় ব্যাস। তাহলে এক্স ওয়াই ওকে। আচ্ছা, এবারে দেখো এম এন, কি বললাম এম এন কে বলা হয়? জে, যেটাকে ইংরেজিতে বলা হয় কোণ। বেশ, এটাও কিন্তু একটা জে, এক্স ওয়াই, এটা হচ্ছে বৃহত্তম জে। পরীক্ষায় এটা তোমাদের বারবার আসে যে একটি বৃত্তের বৃহত্তম জে কোনটি, বৃত্তের বৃহত্তম জে হচ্ছে ব্যাস, বৃত্তের ব্যাস, মনে রাখো তোমরা। আচ্ছা, এবারে দেখো এই যে একটা যে গোলটা আছে পরিধি, পরিধির একটা অংশ আমরা কেটে নিয়েছি টি ভি ডব্লু, ডব্লু এটা হচ্ছে বৃত্ত চাপ, এটাকে ইংরেজিতে বলবে আর্ক। বেশ, আচ্ছা পাশে আরেকটা বৃত্ত গেছি ছোট করে, তাকে দেখবে একটা ছোট অংশে ভাগ করেছি আর একটা বড় অংশ যেটা সাদা ভাগ আছে। এই যে ছোট ভাগটা, এটা হচ্ছে মাইনর সেগমেন্ট, বেশ। আর এই যে বড় ভাগটা আছে এটা হচ্ছে মেজর ওকে। আচ্ছা, এই যে বৃত্তের দেখো একটা কোণ তৈরি হয়েছে, এল ও ওয়াই একটা কোণ, আবার এল ও এক্স এটাও একটা কোণ তৈরি হয়েছে। কারণ কি, এল ও আর ও ওয়াই কোথায় মিলিত হয়েছে? ও বিন্দুতে। তাহলে আমি কি বলেছি, দুটো রেখা যখন একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে সেখানে কোণ উৎপন্ন হবে। তাহলে এই যে কোণটা উৎপন্ন হয়েছে কি নাম, একটা হচ্ছে এল, এই কোণটা ও ওয়াই, আর একটা কী হয়েছে এল ও এক্স। এগুলো হচ্ছে বৃত্তীয় কোণ। বৃত্তীয় কোণ। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখি, বৃত্তের কেন্দ্রে, বৃত্তের কেন্দ্রে মোট 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। কি বললাম, বৃত্তের কেন্দ্রে এই একটা কোণ, এই একটা কোণ, এটা একটা পুরোটা কোণ, তাহলে এই টোটালটা মিলে কত হচ্ছে, এই টোটালটা মিলে 360 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো সবাই। এখানেই তাহলে আজকের ভিডিওটি সমাপ্ত করছি, পরের ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে। টাটা বাই।